এবার জমবে খেলা। হ্যাঁ সত্যি বলছি, এবার খেলা জমে উঠবে। অনেক অপেক্ষার পর বাংলাদেশি এবং ভারতীয়দের জন্য ফ্রান্স সরকার ইউটিলিটি ভিসা চালু করেছে। আবেদন করা যাবে এখন থেকেই, আর ভিসা পাওয়া যাবে ফ্রান্সের ঢাকা এবং দিল্লি এমবেসি থেকে। নেই কোনো খরচ, থাকতে হবে শুধুমাত্র ভিসা ফি আর বিমান ভাড়া। সর্বনিম্ন বেতন হবে মাসে 2 লক্ষ টাকা আর সর্বোচ্চ বেতন হবে 3 লক্ষ টাকা। আবেদন করতে হবে নিজে নিজে, যা একটু পরেই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কোনো এজেন্সি বা দালালের ঠাই নেই। যারা নিজে নিজে আবেদন করতে পারবেন না, তারা যাতে সহজে আবেদন করতে পারেন, ভিডিওর মাঝামাঝি বা শেষের দিকে এই বিষয়ে আমি কথা বলবো। সরকারিভাবে ফ্রান্সে যেতে হলে প্রচুর ধৈর্যের দরকার, আর এই ধৈর্য যাদের আছে তাদেরকে বলবো, 3-4 মিনিটের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলে ফ্রান্সের সরকারি ভিসা পাওয়াটা আপনার পক্ষে সহজ হবে। যারা এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব। ফ্রান্স সরকার যে ইউটিলিটি ভিসা চালু করেছে, এই ইউটিলিটি ভিসা আসলে কি সেটি প্রথমে জেনে নেওয়া যাক। ফ্রান্সের সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন কাজে, যেমন ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, রেস্টুরেন্ট ওয়েটার, কিচেন হেল্পার, জেনারেল ক্লিনার, ডিশ ওয়াশার এবং ফার্ম ওয়ার্কার সহ এই রকমের আরো বিভিন্ন কাজে সরকারিভাবে কর্মী নিয়োগের যে ভিসা ফ্রান্স সরকার ইস্যু করবে, সেই ভিসাকে ইউটিলিটি ভিসা বলা হয়। ফ্রান্সের সরকারি ইউটিলিটি ভিসার আবেদন করতে হলে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে। আবেদনকারী পুরুষ বা মহিলা হলেও কোনো সমস্যা নেই, টুকটাক ইংরেজি জানলেই হবে। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন 5ম শ্রেণী পাস। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, যদি অভিজ্ঞতা থাকে তাহলে তো ভালো কথা। যারা টুকটাক ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারেন বা পারবেন, তারা ভিসা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ফ্রান্সের সরকারি ইউটিলিটি ভিসায় সবচেয়ে বেশি সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে বিভিন্ন ফার্ম, ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন কোম্পানিতে। দ্বিতীয় সর্বোচ্চ কর্মী নিয়োগ দেওয়া হবে যে খাতে, তা হল ডিশ ওয়াশার, ক্লিনার, কিচেন হেল্পার ও রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে। বাংলাদেশি এবং ভারতীয় প্রবাসী কর্মীরা বর্তমানে যে দেশে কর্মরত আছেন, সেখান থেকে এই ভিডিওটি দেখে নিয়ম অনুযায়ী আবেদন করে ফ্রান্সের সরকারি ইউটিলিটি ভিসা নিয়ে ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। ফ্রান্সে সরকারি ইউটিলিটি ভিসার আবেদন করতে কোনো খরচ নেই, তবে ভিসা ফি আর বিমান ভাড়া বাবদ আপনার পকেট থেকে খরচ হবে প্রায় 1,10,000 টাকা। ফ্রান্সে যাওয়ার ক্ষেত্রে 1,10,000 টাকা আপনারা কারা কারা খরচ করতে পারবেন একটু কমেন্ট করে জানান। ফ্রান্সের ইউটিলিটি ভিসার এই খবরটি জানার পর দালাল ভাইয়েরা নিশ্চয়ই আপনাদের পিছু নিয়েছেন। কেন তারা পিছু নিয়েছেন, যাদের মাথায় গিলু আছে তারা অবশ্যই বুঝতে পারছেন। ইউটিলিটি ভিসার ক্ষেত্রে দালাল বা এজেন্সির কোনো টাইম নেই, এটি আমি আগেই বলেছি। এ বিষয়ে সবাই একটু সতর্ক থাকবেন। তাছাড়া ওয়ার্ক পারমিট সহ জব অফার লেটার পাওয়ার পূর্বে ফ্রান্সের ক্ষেত্রে কোনো প্রকারের স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজন হয় না। দালাল ভাইয়েরা স্বাস্থ্য পরীক্ষার এই বিষয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতে পারেন, তাই এই বিষয়টিও আপনাদের মাথায় রাখা খুবই জরুরি। আবেদন করতে যেসব ডকুমেন্টসের প্রয়োজন হবে, সেই সকল ডকুমেন্টসের ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবেদন করতে প্রয়োজন হবে আপনার পাসপোর্ট, 35mm x 45mm সাইজের ছবি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ইউরোপিয়ান স্টাইল সিবি এবং কাভার লেটারের। আপনাদের মধ্যে যারা অভিজ্ঞতা দেখাতে চান, তারা অভিজ্ঞতার সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবেন। ফ্রান্সের সরকারি ইউটিলিটি ভিসার মেয়াদ থাকবে 2 বছর। 2 বছর পর আপনাকে দেশে ফেরত আসতে হবে না। আরো 2 বছরের জন্য ওয়ার্ক পারমিট রিনিউ করে ফ্রান্সে কাজ করতে পারবেন। 4 বছর কাজ করার পর আপনাকে ফ্রান্সের পিআর দেয়া হবে। পিআর পাওয়ার পর আপনার ফ্যামিলিকে ফ্রান্সে নিয়ে আসতে পারবেন। ফ্রান্সের ইউটিলিটি ভিসা নিয়ে সেখানে যাওয়ার সময় আপনার ফ্যামিলিকে সাথে নিতে পারবেন না। পিআর পাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতেই হবে। বেতনের বিষয়টি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, তবে ওভারটাইম যদি করেন তাহলে সর্বনিম্ন বেতন হবে 2,50,000 টাকা আর সর্বোচ্চ বেতন হবে 3,50,000 টাকা। আবেদন পদ্ধতি নিয়ে কথা বলার পূর্বে বাদ পড়ে যাওয়া আরো একটি বিষয়ে কিছু কথা বলতে চাই। ফ্রান্সে 5 বছর থাকার পর সেই দেশের পাসপোর্টের জন্য আপনি আবেদন করতে পারবেন। ফ্রান্সের পাসপোর্ট পেয়ে গেলে অন্যান্য সেনজেনভুক্ত দেশ যেমন ইতালি, স্পেন, সুইডেন, জার্মানিতে বৈধভাবে কাজ করতে এবং সেটেল হতে পারবেন। যদিও ফ্রান্সে একবার সেটেল হয়ে
হয়ে গেলে ওই সব দেশে গিয়ে সেটেল হওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে ফ্রান্সের পিআর অথবা পাসপোর্ট পেয়ে গেলে ইউকে বা আমেরিকায় গিয়ে কাজ করা যাবে কিনা। ওয়ার্ক পারমিট ছাড়া এই দুই দেশে আপনি কাজ করতে পারবেন না। তবে ফ্রান্সের নাগরিকত্ব পেয়ে গেলে খুব সহজে ভিজিট ভিসায় আমেরিকা বা ইউকেতে যেতে পারবেন। তবে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হবে। ফ্রান্সের ইউটিলিটি ভিসার আবেদন করতে হলে আপনাকে অনলাইনে বিভিন্ন জব সাইটে আবেদন করতে হবে। এভাবে অনলাইনে আবেদন করে ফ্রান্সের যে কোনো চাকুরিদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ওয়ার্ক পারমিট সহ জব অফার লেটার নিতে হবে। এক্ষেত্রে ফ্রান্সের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কোনো টাকা দিতে হবে না। ওয়ার্ক পারমিট সহ জব অফার লেটার হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ডকুমেন্ট সহ বাংলাদেশিরা ঢাকার ফ্রান্স এম্বাসিতে এবং ভারতীয়রা দিল্লির ফ্রান্স এম্বাসিতে ভিসার আবেদন পত্র জমা দিলে 10 কর্মদিবসের মধ্যে ভিসা পাবেন। যেসব বাংলাদেশি এবং ভারতীয় প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন, আপনারাও বর্তমানে যে দেশে অবস্থান করছেন সে দেশের ফ্রান্সের এম্বাসিতে ভিসার আবেদন পত্র জমা দিলে একইভাবে 10 কর্মদিবসের মধ্যে ভিসা পেয়ে যাবেন। যেসব দেশে ফ্রান্সের এম্বাসি নেই সেসব দেশের প্রবাসীরা পার্শ্ববর্তী যে দেশে ফ্রান্সের এম্বাসি আছে সেই দেশে ফাইল জমা দিয়ে ভিসা নিতে পারবেন। আবেদন করার জন্য কয়েকটি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিংকে ক্লিক করে মোবাইল বা কম্পিউটার দিয়ে খুব সহজে আবেদন করতে পারবেন। যারা নিজেরা আবেদন করতে পারবেন না তারা অনলাইনের কাজ করে এমন কম্পিউটারের দোকান থেকে সহজে আবেদনের কাজটি সেরে নিতে পারবেন। লিংকে ক্লিক করে আবেদন করতে কোনো সমস্যায় পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে আপনাদের এই সমস্যার সমাধান দিতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী প্রিমিয়াম ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।